নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে কিছু গ্রিন ভ্যারাইটি অ্যাগলোনিমা গাছ আছে যেগুলো আমি আপনাদের কাছে রিপোর্ট করে দেখাবো এইগুলোর অবস্থা খুবই খারাপ এগুলো একটা সাইডে পড়েছিল এবং এইগুলো পুরানো মাটিতে করা ছিল এবং গাছগুলিকে এইভাবে আমি রিপোর্ট করে নেবো দেখুন এইখানে যে গাছগুলি আছে যেগুলো পুরানো মাটি হওয়ার কারণে গাছগুলো নতুন করে আর রুট নতুন নতুন রুট ডেভেলপমেন্ট হচ্ছে না সেই জন্য এই গাছগুলোকে পুরো পুরানো মাটিটাকে এরকমভাবে দেখুন একেবারে ঝুরঝুরে মাটি তবুও কিন্তু এই রুট ডেভেলপমেন্ট করতে পারছে না তো এই গাছগুলোকে না যদি আমি এইগুলো নতুন মাটি দিই তাহলে কিন্তু এইগুলো একটা টাইম আসবে যখন এই যে শিকড়গুলো এক একে পুচে যাবে এবং পুচে যাওয়ার পরে সেইগুলো কিন্তু আপনার ড্যামেজ হয়ে যাবে এবং গাছটি নষ্ট হয়ে যাবে তো আজকে মে মাসের দেখুন এখানে কত বড় একটি স্টেম এবং দেখুন এই যে শিকলগুলো আস্তে আস্তে উঁচে যাচ্ছে তো এইখানে আমাদের কি করতে হবে এই গাছটিকে এইখান থেকে জাস্ট ভেঙে নিলেও চলবে বা কাটিং করে নিতে পারেন এইটি একটি সেপারেট ভাবে বসাবো এইটিকে আমি দুটো করে নিচ্ছি এবং এইটিকে সিঙ্গেলি বসাবো তো এইগুলোকে একটি এইখানে রাখছি এবং পটিং সয়েল যেহেতু রেডি করাই আছে আমার তো পটিং সয়েল আপনারা জানেন যারা আমার চ্যানেলটি দেখেন তো আমার প্রচুর ধরনের কিন্তু পটিং সয়েল করা আছে এবং এইখানে যে পটিং সয়েলটা আমি নিয়েছি এখানে দেখুন এখানে রুট ডেভেলপমেন্ট হচ্ছে এইগুলো দেখুন আস্তে আস্তে পচে যাচ্ছে তো এইগুলোকে আমাদের কী হবে একটি ফাঙ্গি জলে কিছুক্ষণ একটাকে ডুবিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট বা দু চার মিনিটও লাগতে পারেন একবার ডুবিয়ে নিলেও হবে কোনো অসুবিধা নেই তো সেই ফাঙ্গি জলে আমাদের এটাকে রাখতে হবে এবং রাখার পরে দেখুন মাটি কতটা হার্ড হয়ে যাবে ওই জন্যে এই গাছে রুট ডেভেলপমেন্ট হচ্ছে না এবং গাছের ওই জন্যেই কিন্তু গ্রোথ হচ্ছে না এই ধরনের যদি কাঁচা মাটিতে যা শুধু মাটি থাকবে তাতে যদি আমরা বসাই তাহলে কিন্তু গাছগুলো এইভাবে রুট ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু গাছগুলো খুব সাকসেসফুলি গ্রোথ হচ্ছে না তো সেই জন্য এইগুলোকে সব রিমুভ করে দিতে হবে এবং এইখানে আমার যে বেশ মাটি করা আছে দেখুন এইখানে একটি ছোট্ট পট কিন্তু এর পটিং সয়েলটা খুব ভালো করা ছিল বলে এই যে লাকি বাম্বুটা দেখছেন এখানে তিনটি গাছ আছে খুব সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে এবং এত ভালোই গ্রোথ হয়েছে যার কারণে কিন্তু শিকড় বাইরে চলে আসছে তো এইটাই হচ্ছে ঠিক টাইম যখন গাছগুলিকে আমি ডিপট করে দেব তো জাস্ট এরকমভাবে একটু টানলেই গাছগুলি বেরিয়ে আসবে তো সবসময় যখন এরকমভাবে প্যাকেটকে খোলার চেষ্টা করবেন বা টপ থেকে গাছকে রিমুভ করার চেষ্টা করবে তার তিন থেকে চার দিন আগে গাছে কিন্তু জল দেওয়া বন্ধ করে দিতে হবে এবং মাটির যে টেক্সচারটা আছে সেইটা এই ধরনের একটু ড্রাই হতে হবে তবেই কিন্তু আপনারা ভালোভাবে গাছটিকে বের করে নিতে পারবে তো এখানে আমরা এই গাছটিকে আপনাদের প্রতিস্থাপন কিভাবে করতে হবে সেটা দেখাবো তো এখানে একটি আমি পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি এবং এইখানে গোবর মিশ্রিত একটি পাতা পচা সার আপনার মোল্ড কম্পোস্ট এবং ঘাস পচা যেটা আমার ভিডিওতে দেওয়া আছে কীভাবে এইগুলোকে কালেক্ট করবেন কোথা থেকে করবেন তো সেই সার এবং এর সঙ্গে আছে ধানের চিটে যেটাকে বলা হয় রাই শাস এবং বান রাইস শাস এবং অল্প পরিমাণে হাড়গুলো শিমকুচি এবং নিমফল দেওয়া আছে তো এই গাছটিকে জাস্ট কিছু মাটি আরে রিমুভ বেশি করবো না রুট বলটাকে ঠিকঠাক রেখে জাস্ট এইভাবে বসিয়ে আমরা গোড়ায় এইভাবে মাটি জাস্ট দিয়ে দেব হালকা করে এটাকে জাস্ট ঠেপে নিতে এবং এই যে পটটি আছে দেখছেন পট থেকে ছ ইঞ্চির নিচে কিন্তু মাটির লেভেলটা থাকবে যাচ্ছে জল দিলে জলটা ওভারলোড হয়ে না বেরিয়ে যায় তো এইটি একটি গাছের হয়ে গেল এবং এখানে একটি গাছ আছে দেখুন এই গাছটি খুব ভালো ডেভেলপ হচ্ছে এবং যেহেতু এইখানে দেখুন এই পাতাগুলো আমরা একবার রিমুভ করে দিচ্ছি এবং এইখানে দেখুন এখানে অনেকটা আমি জায়গা রেখেছি যাতে এতে আবার খাবার দেওয়া যায় তো মাটিটাকে জাস্ট এরকমভাবে আঙুল দিয়ে দেখুন একদম ঢিলে মাটি আঙুল দিয়ে এরকমভাবে একটু হালকা করে খুঁড়ে নিতে হবে তারপরে আপনারা আপনাদের গোবর এবং এই যে মিক্সড খাবার আছে এর সঙ্গে মেশানো তো এইটার সঙ্গে আমরা হালকা একটু গোবর এই যে মিশ্রণটি হচ্ছে যেহেতু একটা একটুখানি পর থেকে তিনটে শুটস বেরোচ্ছে তো সেই জন্য একে সেই মতো আমাদের ওই সময় খাবারটাকে দিয়ে দিতে হবে যাতে খুব সুস্থ সবলভাবে রুটটি বেরোয় এবং এই যে মাটিটা দিচ্ছি এর মধ্যে অবশ্যই কিন্তু ধানের চিটে থাকা দরকার যেটাকে বলি আমরা রাইস হার যাতে করে গাছটি উপর নিচে থেকে ওঠার সময় না মানে বাধা প্রাপ্ত হয় কোনো সলিড যদি মাটি দিয়ে দেন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার চান্স একটু কম থাকে তো এর থেকে আরও গাছ বেরোবে এখানে তিনটে বেরোচ্ছে তো এর থেকে আরও বার হবে দুটি আমি রিপোর্টিং দেখালো এবং এইগুলোকেও আমাদের এবার রিপোর্ট করতে হবে তো এইগুলোকে আমরা স্যাব আমি ইউজ করি স্যাব ফাঙ্গিসাইড তো স্যাব ফাঙ্গিসাইড জলে এইগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখবো এবং তারপরে দুই থেকে চার মিনিট এমনি ড্রাই হওয়ার জন্য বা পাঁচ আধ ঘন্টা ড্রাই হওয়ার জন্য রেখে দিয়ে তারপরে রিপোর্টিং করব তো এই ভিডিওটা আমি নেক্সট যে আর একটা ভিডিও আসছে তাতে দেখাবো যে কিভাবে রিপোর্টিং হচ্ছে তো এখানে কীভাবে গাছটিকে ছাড়ানো হলো পর থেকে সেইটা দেখালাম এবং এইখানে আরও যে দুটি গাছ আছে সেইগুলোকে কীভাবে রিপোর্ট করলাম সেইটা দেখালাম তো রিপোর্ট করার পরে এই যে গাছগুলি আছে দুটি গাছকে রিপোর্ট করলাম একে কিন্তু আমাদের স্যাপ ফাঙ্গিসাইড বা যে কোনো ধরনের ট্রাইকোডার্মা হোক বা অ্যান্ট্রাকল হোক এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে এগুলোকে পুরো একদম স্নান করিয়ে দিতে হবে এবং গোড়ায় যে জলটা দেবো সেটাও কিন্তু গোলা জল হওয়া দরকার যাতে ফাঙ্গাস লাগার চান্সটা খুব কম থাকে তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার